What's up, guys? কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো দীর্ঘদিন পরে আবারো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় জন্মভূমি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা এখানে পদ্মা নদীকে ঘিরে অনেক ভাই পদ্মা নদীতে একদম ভাইঙ্গা চিড়া সব টসনস করে ফেলাইছে বাট আমাদের এখন ওই জায়গাটা এখন পর্যটন স্পট হিসেবে স্থান পাইছে সো ওইখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট তো ওইটা আমি করবো আপনাদের দেখাবো সো লেটস গো অ্যান্ড চেক সাথে আজকের ব্লগের মেম্বার হচ্ছে আমার বন্ধু আর এস রায়ান বাইকার রায়ান তুমি বলো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর পার মোলফাটগঞ্জ রায়ান কিন্তু এই যে নতুন গাড়ি নিছে আমাদেরকে আজকে ট্রিট দেবে আমরা গাইজ তোমরা দেখবা কিন্তু তোমরা সাক্ষী রইলা আমার বন্ধু কিন্তু এখন আমাকে ট্রিট দেয় নাই কজ আমি এতদিন ঢাকাতে ছিলাম এখন আমি আসছি আমার বন্ধু থেকে আমি ট্রিট পাও না সো চলো নড়িয়া হয়ে যাচ্ছি আমার বন্ধু রায়হান ড্রাইভ করতেছে আর এস রায়হান বাইকার বাইকারের মোটামুটি এখানে আইসা তোমার কেমন লাগতেছে ব্রো এখানে আইসা অনেক ভালো লাগতেছে এখানে সবাই আসে বিকালবেলা আরও জমজমাট হয় এই সময় রেস্টুরেন্টে কাজকর্ম করে এই সময় আসছি কারণ বিকালবেলা অনেক ক্রাউড হয় সো আমি মনে করছি যে বেটার টাইম এখানে এখন নদীর পাড়টা ঘুরে দেখাবো তোমাদের মাঝে এই এইখানটাতে নদীর পাড়ে আমরা যাব তো নদীর পাড়ে যাচ্ছি ওয়েল আমাদের আজকের ভিডিওর স্পন্সর হলো অনলাইন কেনাকাটা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ফেব্রি লাইফ এখানে স্বল্প মূল্যে সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট প্যান্ট সহ প্রয়োজনীয় পোশাক পেয়ে যাবেন এছাড়াও এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা যার ফলে আপনি পণ্য হাতে পেয়ে তার মূল্য পরিশোধ করবেন তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তাই আর দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অথবা প্লে স্টোরে গিয়ে ফেব্রি লাইফ অ্যাপটি ইনস্টল করুন এবং পেয়ে যান সকল ধরনের কেনাকাটার উপর 5% ডিসকাউন্ট এছাড়াও আপনি আমার ইমন 20 কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাচ্ছেন আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন ফেব্রি লাইফ থেকে একসময় এটা নদী ভাঙ্গন একটা কমিউনিটি এলাকা ছিল তো এখন পর্যটন নগরীতে পরিণত হয়েছে চলেন দেখো দেখি রায়ান দাদা গাড়িটা কি স্টার্ট হবে এখন চলো দেখানো যাবে আমার মনে হয় আমাদের আর এস রায়ান বাইকার সে বাইকার হয়ে যদি এই শর্ট জার্নিতে যদি তুমি টায়ার্ড হয়ে যাও তাহলে অন্য মানুষরা কী শিখবে তোমার থেকে বলো এখন কি কি মুডটা কি অনেক খারাপ না ঠিক আছে ওকে ঠিক থাকলে তো তুমি একজন বাইকার তুমি লং জার্নি করতে অভ্যস্ত কিন্তু আজকে আমি যেটা ফিল করলাম যে তুমি শর্ট জার্নি করে আজকে তুমি
পুরা একদম ইয়া হয়ে গেছে, রাস্তা খারাপ, রাস্তা খারাপ, হ্যাঁ সেটা তো সবাই দেখছে। বাট তারপরও যারা বাইকার তাদের যত কষ্ট জার্নি হোক তারা কিন্তু এনার্জি থাকে এবং ফুললি এনার্জি থাকে। সো তোমার আমার মনে হয় এনার্জি নেই, তো আমার বন্ধু রায়হানকে কিছু খাওয়াতে হবে, বুঝতে পারছি রায়হান অনেক ক্ষুধার্ত। আমরা কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি, সমস্যা নেই। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোলফাতগঞ্জ বাজারে, এটা পদ্মা নদী। আমার এই যে হাতে ডান পাশে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পদ্মা নদী। একসময় এই পদ্মা নদীর এই দিকটাতে অনেক এলাকা ছিল, অনেক গ্রাম ছিল, বাট এই দিকটাতে একটা মেইন রুট ছিল। বাট সময়ের বিবর্তনে পদ্মা নদীর গ্রাসের সমস্ত কিছু একদম নাই হয়ে গেছে ভাই, একদম সব উদাও হয়ে গেছে, এখন আর কিছুই নেই। বাট থ্যাংকস জানাই আমাদের এমপিকে, যিনি যার প্রচেষ্টায় এই কাজটা আর কি সম্পূর্ণ হয়েছে। অনেস্টলি বলতে গেলে যে এই জায়গাটা এখন একটা ভাঙ্গন পাবলিত এলাকা, এখন এমন পরিবর্তন হয়েছে যে এখানটা এখন একটা পর্যটন নগরীতে পরিণত হয়েছে, যেটার কারণে 24 ঘন্টা 24 আওয়ার্স এখানে মানুষ থাকে। বিকেলে তো ভাই পুরো ক্রাউড, এই যে এই জায়গাটায় আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় বিকেলে কমপক্ষে 5,000 মানুষ থাকবে ভাই। আমি তোমরা জানো যে আমি হয়তো ক্রাউড পছন্দ করি না, লাইক করি না, যার কারণে আমি এই সময়টাকে বেছে নিয়েছি। তো ওই যে আমাদের আর ফ্যান বাইকার যাকে তোমরা পিছনে দেখতে পাচ্ছ, সে পুরা ভাই ফুললি এনার্জি থাকার কথা ছিল, বাট সে পুরা ডিমোটিভেট হয়ে গেছে। অ্যান্ড রাস্তার অবস্থা তো খুবই খারাপ, যার কারণে সে আর কি তোমার দুর্বল হয়ে গেছে। যাই হোক, উপভোগ করতে থাকো, আমি ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। লেটস গো। আমাদের আরেকটা হ্যান্ড বাইকের অবস্থা, যিনি পুরো ফুল এনার্জি থাকার কথা থাকলেও সে আমার আগে ভাই এনার্জি লো হয়ে গেছে। কেন রাখানি যে মানে এইরকম হওয়ার মানে কি বলো? সকাল থেকে অনেক ক্লান্ত, বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করো নাই? হ্যাঁ করছি। আচ্ছা আমি তো জানি এইখানে মানুষ আসে, যারা আসে তাদের মন ভালো হয়েছে, কিন্তু তোমার অবস্থা এমন কেন? আমি তো আমার মন তো ভালোই, আমার কি খারাপ? কেন তোমার মন খারাপ হইতো, তুমি পুরো কথাবার্তা বলতেছো না। আর এই যে এই জায়গাটা দেখছো গাইস, পুরো ভিউটা দেখো তুমি, আসলে এইভাবেই মন ভালো হয়ে যাওয়ার কথা। নদীর পারে আর সাগর পারে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা এই ফিলিংসটা নিতে পারবে। রায়হান বলো, তোমার এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। জায়গাটা কি তুমি এনজয় করতেছো? মিথ্যা বললো না ভাই, অডিয়েন্সদের সত্যি অডিয়েন্সরা কিন্তু জানে তুমি একটা ক্লান্ত হয়ে গেছো, এনার্জি লো তোমার, সো তোমাকে একটা মাউন্টেন ডিউ খাওয়াইতে দিব। আচ্ছা যাই হোক, এখন লাঞ্চ টাইম হয়ে আসছে, আমরা এখান থেকে একটু হালকা পাতলা খাবার দাবার খাবো, দেন আমরা ব্লগটা ইন করবো। ততক্ষণে সবাই স্টে করতে থাকুন, চলেন আমরা ওই যে যে রেস্টুরেন্টটা দেখছেন ওইদিকে যাওয়া যায়।
মতো এখানে ব্লগে শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, তো নেক্সট ব্লগ আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি, তো কথা বলে ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।